আমি আসলে এখানে নতুন এসেছি। আমি এই যে রাইতেমনি তেনামনিদের বাড়ি খুঁজতেছি, তুমি চেনো নাকি? হ্যাঁ, আমি তো চিনি, কিন্তু তুমি ওদেরকে কিভাবে চেনো? হ্যাঁ, তাছাড়া তোমাকে আগে কখন দেখিনি। নতুন এসেছো এলাকায়, ওদের সঙ্গে তোমাদের কি বলো দেখি। না না, তেমন কিছু না, আসলে আমি ওদের স্কুল থেকে এসেছি। ওরা 2 দিন থেকে স্কুল যাচ্ছে না, তো তাই খোঁজ নিতে আসলাম। তো চলো না, দুজন মিলে ওদের বাসায় যেয়ে দেখি ওরা কি করছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে চলো। ওদের বাড়ি অবশ্য পাশেই, চলো তোমাকে নিয়ে যাই। রয়তমণি, তৃণমণি, তোমার বাসায় আছো? আর দেখো, তোমাদের স্কুল থেকে একজন এসছে তোমাদের খোঁজে, বাইরে আসো। হ্যালো মিস্টার বিল্ডার, আপনি এসছেন? আমি রায়দেবনি তেমনির মা। আর ঠান্ডা লাগছে তো, তাই একটু অসুস্থ হয়ে শুয়েছিলাম। ওরা তো তাদের সঙ্গে ওদিকে খেলতে গেছে। আচ্ছা বসুন, দেখি আমি ডেকে দিতে পারি কিনা। সরি, হ্যাঁ একটু বসুন। ওহো, তাহলে তো সমস্যা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখি দেখি ডেকে আছি, দেখে আশেপাশে হয়তো কোথাও আছে। না না ঠিক আছে, আমি ওদের খুঁজে আনছি, দেখি। আচ্ছা ঠিক আছে, বাই, পরে কথা হবে। হ্যাঁ আসি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনি কি রায়তমণি তেনামণির দাদু? ও হ্যাঁ, তাই তো, আমি সরি সরি, দেখতে পাতে ভুল করেছি। আমি এসছি ওদের খোঁজে, ওদের ওই স্কুল থেকে একজন টিচার এসছে ওদেরকে খুঁজতে। কোথায় ওরা? আর বলবেন না ওদের কথা, এত দুষ্টু এত দুষ্টু, কোনো কথা শোনে না, শুধু এদিক সেদিক ছুটে বেড়ায়। এই এখনই ছিল, এখানে দুজনই ছিল, একটা কথা শোনে না ওরা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি বরং এখানে বিশ্রাম নিন, আমি খুঁজে বের করছি। আচ্ছা, গুড হাফেজ। তুমি কেমন আছো? তুমি কি একা এসছো না মামনির সঙ্গে এসছে তোমার? আম্মু আসলে আমাকে নামিয়ে দিয়ে গেল, অবশ্য আম্মু একটু পর আসবে। আচ্ছা আচ্ছা, ও ভালো ভালো, আর সমস্যা নেই, আসুক তো আম্মু। আচ্ছা মামনি, এখন বলো তো তোমার কি সমস্যা, শুধু কি কাশি নাকি আরো কিছু সমস্যা হচ্ছে, জ্বর টর আছে কি?